شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইনুল ইসলাম ভাই সৌদি আরব থেকে আল ফুরকান মিডিয়ায় প্রশ্ন করেছেন যে আজান এবং ইকামতের বাক্যগুলো কেমন হবে। অর্থাৎ আমাদের দেশে বাংলাদেশে ইকামতের শব্দগুলো দুবার করে বলা হয় আজানের মতো, কিন্তু আরাবিয়ান কান্ট্রিগুলোতে ইকামতের শব্দগুলো একবার করে বলা হয়। কোনটি সঠিক? আসলে ভাই, যদি আপনি হাদিস সহিহ বুখারী সহ অন্যান্য গ্রন্থগুলো খুলেন, সেখানে দেখতে পাবেন যে আজানের বাক্যগুলো হচ্ছে জোড়া 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 জোড়া, আর ইকামতের বাক্যগুলো হচ্ছে বেজোড়, অর্থাৎ একবার একবার করে, একবার একবার করে দেওয়াটাই হচ্ছে সুন্নাহ, আর আজান হচ্ছে দুবার করে। এখন আমাদের দেশে বিশেষ করে হানাফি ভাইয়েরা দুবার করে দেয়। একটা জহিফ হাদিস আছে এবং খুব মানে শক্তিশালী না, ওই দুর্বল মতের উপর ভিত্তি করে তারা এই কাজটি করে, কিন্তু সহিহ হাদিস হচ্ছে, সহিহ সুন্নাহ হচ্ছে আজান হবে জোড়া জোড়া আর একামত হবে বেজোড়, যেটা আরাবিয়ান কান্ট্রিগুলোতে দেখা যায়, এটাই সঠিক। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব সঠিকটা গ্রহণ করা, সঠিকটা মানার। যদিও আপনার দুর্বল বিষয়টা অনেক মানুষ মানে, অনেক মানুষ মানলেই কিন্তু দুর্বলটা সঠিক হয় না। আশা করি উত্তরটি পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।